সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রথমে আসছে যে প্রশ্নটি, সেটি হচ্ছে কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। আমাদের চারপাশে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, যেমন নদী নালা, গাছপালা, পশু পাখি ইত্যাদি, এই সকল কিছুই হচ্ছে পরিবেশের অংশ। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, সমাজ বলতে কি বোঝায়। একই এলাকায় বসবাসকারী সকল মানুষ মিলেমিশে একতাবদ্ধ থাকাকে সমাজ বলে। সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও। সামাজিক পরিবেশের একটি উদাহরণ হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়কে আমরা সামাজিক পরিবেশের একটি উদাহরণ হিসেবে দেখতে পারি। আমরা কেন যানবাহন ব্যবহার করি? যোগাযোগ ও যাতায়াতের সুবিধার জন্যে আমরা যানবাহন ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্ন, কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়? পরিবেশের যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না, প্রাকৃতিকভাবে তৈরি, সেগুলোকে নিয়ে গঠিত হয় প্রাকৃতিক পরিবেশ। আমাদের চারপাশে রয়েছে নানা ধরনের গাছ, ফুল, লতা পাতা। এখানে আরও রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী, পাখি ও মাছ। রয়েছে বৃষ্টি, নদী, মেঘ এবং সূর্য। তাই সব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ। এর কোনো কিছুকে বাদ দিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশকে পরিপূর্ণভাবে পেতে পারি না বা বলতে পারি না। পরবর্তী প্রশ্নে চলে যাই, যেটি হচ্ছে আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কী। আমাদের সামাজিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিদ্যালয়। আমরা বিদ্যালয়ে লেখাপড়া করে শিক্ষিত হই, খেলাধুলা করে আমরা শরীর সুস্থ রাখি ও শৃঙ্খলা শিখি। বিদ্যালয়ে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে আমরা আনন্দ করে থাকি। সুতরাং সামাজিক পরিবেশের উপাদান হিসেবে বিদ্যালয়ে শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ থেকে আমরা বুঝতে পারি বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব আমরা এই পাঠের মধ্য দিয়ে বুঝতে পারলাম। তো এই ছিল আজকের প্রথম অধ্যায়, সামাজিক পরিবেশের গুরুত্বের উপর আমাদের আলোচনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।